সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ব্লগে আপনাদের স্বাগতম। আমাদের ভ্রমণের দিনটি শুক্রবার থাকায় চিড়িয়াখানায় অনেক লোকের সমাগম লক্ষ্য করেছি। শুরুতেই বলে রাখি, চিড়িয়াখানায় প্রবেশের মূল্য জনপ্রতি 50 টাকা করা হয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর শেষে চিড়িয়াখানার প্রধান প্রবেশপথ অতিক্রম করলাম। আমরা চিড়িয়াখানা ঘুরতে আসছি। কোথায় আসছি আমরা? আমরা দেখো তো, চিড়িয়াখানায় প্রবেশের শুরুতেই রয়েছে বানরের খাঁচা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাচ্চাদের নিয়ে বানরের বান্দ্রামি উপভোগ করলাম। তারপর আমরা বানরের খাঁচার ডান দিক থেকে হাঁটা শুরু করলাম। আমার মেয়ে খোলা জায়গা পেয়ে রীতিমতো পাখির মতো দৌড়াদৌড়ি শুরু করেছে। কিছু দূর এগিয়ে দেখা মিলল মদনটাক পাখি ও কালো গলা বকের। সামনেই দেখতে পেলাম বিশাল জায়গা জুড়ে বিচরণ করছে অসংখ্য চিত্রা হরিণ। বাচ্চারা চিড়িয়াখানায় এসে অনেক আনন্দিত। আমরা এখন যাব কিছুটা মুক্ত অবস্থায় থাকা রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ এবং কুমির দেখতে। বাঘ সিংহকে দেখে মনে হলো খাঁচায় বন্দি থাকতে থাকতে বিরক্ত এবং অলস হয়ে গেছে। সিংহ তো শুধু লেজ নাড়ছে আর নাক ডেকে ঘুমাচ্ছে। বাচ্চারা সবচেয়ে মজা পেয়েছে মুক্ত অবস্থায় চিত্রা হরিণের পাল দেখে। মিঠা পানি ও লোনা পানির কুমিরকে দেখে মনে হলো তাদেরকে কেউ স্ট্যাচু করে রেখে গেছে, নড়াচড়া করলেই জীবন শেষ। আমরা এখন বানরের রাজ্যে প্রবেশ করব। শুরুতেই উল্লুক নেচে নেচে স্বাগত জানালো। এরই মাঝে আমরা রাজ ধনেশ পাখি দেখে বিশ্রাম নেওয়ার জন্য উৎকৃষ্ট একটি জায়গা খুঁজে পেলাম। বিশ্রাম শেষ করেই সামনে থাকা বানর প্রজাতির অলিভ বেবুনের খাঁচার সামনে চলে আসলাম। এরপর উপস্থিত হলাম সাপের খাঁচায়। বড় অজগর, কিং কোবরা সহ নানা জাতের সাপ দেখতে পেলাম।
সাপের খাঁচার ঠিক আগেই এভাবে সারি সারি বানর ও হনুমানের খাঁচা রয়েছে। জলহস্তিকে দেখলাম তার বাচ্চাকে নিয়ে জলে ডুবে আছে। জলহস্তি খাঁচার একটু সামনেই রয়েছে নানা প্রজাতির চিল পাখি, যেমন তিলাবাজ, ভুবন চিল, শঙ্খচিল, সার্পেন্ট বাজ, কুড়াবাজ ইত্যাদি। উপরের দিকে উঠেই দেখা পেলাম গয়ালের, যেটি মহিষের মতো দেখতে। গাধাগুলো ডেপ ডেপ করে তাকিয়েছিল দর্শনার্থীদের দিকে। জিরাফ তার লম্বা গলা উঁচিয়ে দেখছিল সবাইকে। জেব্রাগুলো মহাব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে। ঘোড়াগুলো কারো কথায় কর্ণপাত না করে খেয়ে চলেছে। এরপর আমরা প্রবেশ করলাম প্রাণী জাদুঘরে, যার প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। এখানে মৃত প্রাণীদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়াও এখানে অ্যাকোরিয়ামে নানা প্রজাতির মাছ দেখা যায়। প্রাণী জাদুঘর থেকে কিছু দূর এগিয়ে গেলেই হাতি আর উটের খাঁচার অবস্থান। এবার এসেছি ময়ূরের খাঁচায়, তারপর ইমু পাখি দেখতে যাব। এশিয়ান কালো ভাল্লুক কিছু একটা খোঁজায় ব্যস্ত সময় পার করছে। আর বাঘমশাই তো রীতিমতো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
সিংহ সিংহীকে দেখে মনে হলো তাদের জীবনটা বেদনা, কিছু ভালো লাগে না। উট পাখিগুলো গলা উঁচিয়ে উঁচিয়ে হাঁটাহাঁটি করছে, কোনো দিকে কান দেওয়ার সময় নেই তাদের। গন্ডার তো রাগ করে মুখ লুকিয়ে বসে আছে। এগুলো হচ্ছে বিলুপ্ত প্রায় প্রাণী শকুন। সর্বশেষ বড় একটি পাখির খাঁচা দেখে আমাদের চিড়িয়াখানা ভ্রমণ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।